অবশেষে আসানসোল পুর নিগমের মেয়র পরিষদের নাম ঘোষণা ও শপথ পাঠ হতে চলেছে। অবশেষে আসানসোল পুর নিগমের মেয়র পরিষদের নাম ঘোষণা ও শপথ পাঠ হতে চলেছে বৃহস্পতিবার। বুধবার একথা জানান আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। আসানসোল পুর নিগমের ভোট মিটে যাওয়ার পরে মেয়র চেয়ারম্যান ঘোষণা হলেও মেয়র পরিষদের নাম ঘোষণা করতে বিলম্ব হয়, যা নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছে বারবার। বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারিকে বিভিন্ন সময় সরব হতে দেখা গেছে, কেন এখনও মেয়র পরিষদের নাম ঘোষণা হয়নি তা নিয়ে। এবার মেয়র বিধান উপাধ্যায় নিজেই ঘোষণা করলেন যে বৃহস্পতিবার পাঁচজন মেয়র পরিষদের নাম ঘোষণা ও শপথ পাঠ করানো হবে। আগামীকাল আসানসোল কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পরিষদের নাম ঘোষণা হবে এবং 12টার সময় তাদের শপথ নেওয়া হবে। সে কারণে আজকে ডাকা দুই কি ডেপুটি মেয়রের নাম ঘোষণা হবে না, পাঁচজনের মতো মেয়র পরিষদের নাম না, ওটা পরে। এই যে নাম ঘোষণা আপনি বলছেন, তাও প্রায় কখন মানে ভোট হয়েছে, তারপরে এত দিন কিসের জন্য, কি কারণ? কি কারণ ওটা তো বলেছিলাম যে আমাদের যেহেতু লোকসভা নির্বাচন, তারপরে বিভিন্ন রকমের যা চলছিল সে কারণে হয়নি। আগামীকালে নাম ঘোষণা হবে, আগামীকালেই শপথ নেওয়া হবে। পাঁচজন হবে কালকে। আগামীকাল যে শুনতে পাচ্ছি যে আংশিক আপনার বোর্ড গঠন হচ্ছে, এমআইসি গঠন হচ্ছে, পাঁচজন এমআইসি গঠন হচ্ছে, তো এটাতে আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস বা মেয়র সাহেব এটাকে ঠিক ভরসার জায়গায় নিতে পারছেন না। এতগুলো কাউন্সিলর যে জিতেছেন তাদের উপর আপনারা কোনো রকম ভরসা রাখতে পারছেন না, বা ওনারা সেরকম যোগ্য প্রার্থী নন এটা ভেবেই ওনারা হয়তো করতে পারছেন না। আর যতটুকু করেছেন সেটা কোর্টের ভয়েই করেছেন, এবং আগামী দিনেও আমার মনে হয় কোর্টের ভয়ে যেটা করার ওনাদেরকে করতে হবে। কিন্তু কবে করবে, কবে আসানসোলে বঞ্চিতর হাত থেকে রক্ষা পাবে তা জানি না, কিন্তু এর জন্য আমরাও সচেষ্ট থাকব। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।